দুসপ্তাহের আগে দেশে আসছে না কোনো টিকা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রুশ ভ্যাকসিন স্পুটনিক ৫ জরুরি ব্যবহারের অনুমোদন, করোনায় আরও ৭৮ জনের মৃত্যু। এবং মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নৌকায় হানা, বিকল ট্রলারে ভাসতে থাকা ৩০ রোহিঙ্গা উদ্ধার, জলদস্যুদের তৎপরতা ফের বাড়ায় শঙ্কা, সরাসরি অভিযানের তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। আপাতত দুসপ্তাহের আগে করোনার কোনো টিকা হাতে পাচ্ছে না বাংলাদেশ। টিকা পেতে চীনের সঙ্গে ৬ জাতির নতুন প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ। চীনের আমন্ত্রণে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানানো হয়। এছাড়া রুশ টিকা স্পুটনিক ৫ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও ৭৮ জন, শনাক্ত হয়েছেন ৩০০০-এর বেশি। ভারত থেকে প্রাপ্য ৩ কোটি ডোজ ভ্যাকসিনের মধ্যে মিলেছে মাত্র ৭০ লাখ। বাকি ডোজ পেতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বেশ কয়েকদিন থেকেই টিকার বিকল্প উৎসগুলোর সন্ধান শুরু করেছিল বাংলাদেশ। দফায় দফায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কমিটির পর্যালোচনার পর অবশেষে রাশিয়ার স্পুটনিক ৫ জরুরিভাবে প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের টিকা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি। পুঙ্খানুপুঙ্খভাবে এটি আসলে বিশ্লেষণ করা হয়েছে, এটি প্রায় ৯১% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। গত কয়েকদিন ধরে করোনার টিকা, অক্সিজেন সহ নানা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে। এই বাস্তবতা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের সকল মানুষকে টিকার আওতায় আনতে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূর এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নাই, তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমরা প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে আমাদের হাসপাতালগুলোতে দিব। এদিকে অ্যাস্ট্রেজেনেকার প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজে অন্য কোনো কোম্পানির টিকা না নেয়ার সুপারিশ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা অবশেষে শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য করা হচ্ছে মাইকিং। ভারতের খোজাডাঙ্গা বন্দর হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঢুকছে আদা, পেঁয়াজ, হলুদ, মরিচ, ফল ও পাথর বোঝাই শত শত ট্রাক। করোনা সংক্রমণ রোধে দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করায় অবশেষে ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হচ্ছে মাইকিং। তবে স্বাস্থ্য পরীক্ষায় দুর্বলতার অভিযোগ স্থানীয়দের। সেই ট্রাকগুলোর ড্রাইভার হেলপারদের টেম্পারেচার চেক করার কথা থাকলেও কিছু দেখা যাচ্ছে ড্রাইভাররা চেক করছে তো হেলপার করছে না, তো এখানে সঠিকভাবে হচ্ছে না। সেটা তাপমাত্রা সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার কথা জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত থেকে আগত যে সমস্ত পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে ওই সকল ড্রাইভার হেলপারদের তাপমাত্রা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের এখানে একটি ইনফ্রারেড গেট দেওয়া হয়েছে এবং ভারত থেকে আগত ড্রাইভার হেলপারদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এদিকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার কথা জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সাবিত সরোয়ার, সময় সংবাদ। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে বিকল ট্রলারে ভাসতে থাকা ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এরা জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। সকালে টেকনাফের বাহারছড়ার বড়ডিল সৈকত থেকে ট্রলার সহ তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ২০ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। কোস্টগার্ড জানায় ২৩ এপ্রিল মেরিন ড্রাইভ এলাকার ঘাট থেকে একটি ট্রলারে করে যাত্রা করে ৩০ রোহিঙ্গা। ২৫ এপ্রিল রাতে সাগরে তারা জলদস্যুদের কবলে পড়ে। মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার পর তারা ট্রলারটির ইঞ্জিন বিকল করে দেয়। এরপর ট্রলারটির নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে। খবর পেয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। এদিকে সাগরে জলদস্যুদের তৎপরতা ফের বাড়ায় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গেল ১ মাসে কক্সবাজার উপকূলে শতাধিক ট্রলারে লুটপাট চালিয়েছে দস্যুরা।
আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেকের দ্বারস্থ হলেও এ ব্যাপারে কোনো সুফল মিলছে না বলে জানালেন ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। গেল 2018 ও 2019 সালে আত্মসমর্পণ করে কক্সবাজার উপকূলের 139 জন জলদস্যু। এরপর গেল দুবছর, কমে গিয়েছিল সাগরে দস্যুতার ঘটনা, কিন্তু ফের সাগরে নতুন করে শুরু হয়েছে দস্যুতা। প্রতিদিন কোনো না কোনো ট্রলারে লুটপাট ও নিরীহ জেলেদের মারধর করছে দস্যুরা। জেলেরা বলছেন, একে তো সাগরে মাছ নেই, তার উপর নতুন দস্যুদের দৌরাত্মে চরম আতঙ্কে তারা। 10-20 লক্ষ টাকার মাছ ধরতে পারেনি, শুধু ডাকাতির বয়ে চলে যাচ্ছে। ওখান থেকে যেখানে মাছ আছে ওখানে ডাকাতি আছে। জলদস্যুর লেগে কি ঠিক মতো খেয়েও পাইতারি না, মাছ ধরতে পারি না। আমার পর্যন্ত দূর হয়েছে, আমার গত 7 দিন আগে রাত্রে অন্তত 1 ঘন্টা আমার দূর হয়েছে। সাগর যে অবস্থা চলছে, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। জেলেদের ছদ্মবেশে সোনাদিয়া, কুতুবদিয়া ও মাতারবাড়ি দস্যুরা নতুন করে সাগরের দস্যুতা শুরু করেছে বলে জানালেন ট্রলার মালিকরা। সাগরের জলদস্যুরা যে তাণ্ডব চালাইতেছে, আমাদের মাঝে মাল্লাদের আহত করতেছে, কলেস্টের ভিতরে ঢুকায় রাখতেছে। গত 1 মাসের মধ্যে প্রায় 100 মতো ট্রলার ডাকাতি হয়েছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, সাগরকে জলদস্যুমুক্ত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সারাশি অভিযান প্রয়োজন। লকডাউন, দেশের যে অর্থনৈতিক অবস্থা, সর্বোপরি আবার ডাকাতি তাবণ্ড শুরু হয়েছে। সরকারকে অনুরোধ করব যাতে কোস্টগার্ড নৌবাহিনীর মাধ্যমে সাগর থেকে ডাকাত মুক্ত করার জন্য। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6,000-এর বেশি। সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গরম আবহাওয়া ও রোজায় বেশি চাহিদা থাকায় তরমুজের বাজারে চলছে তুঘলকি কাণ্ড। ক্ষেত থেকে পিস হিসেবে কিনলেও বাজারে নিয়ে কেজি দরে বিক্রির নতুন ধারা চালু করেছে অসাধু ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৌসুমি ফল হিসেবে তরমুজের বেশ ভালো চাহিদা সবসময়ই। গরম আবহাওয়া ও রোজার মাসে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এটি। এবার বাজারে গিয়ে অনেকের মাথায় হাত, অনেকে আবার কেনার আশা ছেড়ে হতাশ হয়েই ফেরেন। তারা জানান, অন্যান্য বছর আকার ভেদে প্রতিটির দাম ধরা হলেও এবার তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। রোজার আগে সহনীয় থাকলেও দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। আমার লাইফে আমি কোনো সময় দেখি নাই যে কেজি হিসেবে তরমুজ বিক্রি করে। তরমুজ তারা ঠিকই বেচবে না, তারা কেজি মূল্যে বেচার একটা প্রবণতা এই সমাজে চালু হয়েছে। আমার মনে হয় একটা সিন্ডিকেট এই সিস্টেমে চালু করছে। তরমুজ 40 টাকা কেজি বেশি, 50 টাকাও কেজি বেশি, আর বেল তরমুজ আছে 80 টাকা কেজি। যেহেতু রমজান মাস, রসালো ফল, এই জন্য অত্যাধিক চড়া দাম। সর্বোচ্চ বিক্রি করে কেজি, কারণ আমরা মাঝখান থেকে হেসকা কিভাবে বিক্রি করব। চাষিরা জানান, ফল জমিতে থাকা অবস্থায় পাইকারি ক্রেতারা কিনে নেন, ন্যায্য মূল্য না পাওয়ারও অভিযোগ তাদের। 27,000 তরমুজ হয়েছে, এই তরমুজ তারা সত হিসেবে কিনে নিয়েছে। বাজারে এখন দেখা যায় 35 টাকা কেজি, দুই দিন পর দেখা যায় 50 টাকা কেজি বিক্রি হয় তরমুজ। খাটিয়া তা আমরা কি মূল্যটা পাইতে আছি? বাজার বিশ্লেষকরা বলছেন, প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর বাজার সর্বত্র চলছে এই কারসাজি। একটি মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখান থেকে মূল বেনিফিটটা নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটার কিন্তু আমার মনে হয় বাজার তদারকি করা দরকার। এর আগে কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে তরমুজ পাকানোর ও সংরক্ষণের অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায়। বাজার তদারকি করলে দাম নিয়ন্ত্রণের সঙ্গে নিরাপদ খাদ্য সরবরাহ সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বরিশালে প্রখর রোদে হিট স্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। তীব্র গরমে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। বরিশালে দাবদাহে নাবিশ্বাস উঠেছে মানুষের। মঙ্গলবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 37.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র রোদে নগরীর সদর রোডের ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারের সামনে রিকশা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন 67 বছর বয়সী চালক রাজা মিয়া। দ্রুত তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তীব্র গরমে তার মৃত্যু হতে পারে বলে ধারণা চিকিৎসকের। প্যাসেঞ্জার নিয়ে রিকশা নামিয়ে দেওয়ার পরে উনি হঠাৎ করে রিকশা থেকে পড়ে যান। রোজার দিন তো, উনি বয়স্ক মানুষ ছিলেন, গরমের কারণে মারা যেতে পারেন। যশোরেও গরমে নাকাল জনজীবন। সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। একটু স্বস্তির আশায় রাস্তার পাশেই কেউ পানি খাচ্ছেন এবং কেউ বাতাস করছেন হাত পাখায়। পানি পিপাসা লাগতেছে, কোনো কোনো মনে করেন যে আমাদের আসলে খুবই কষ্ট হচ্ছে গাড়ি চালাতে। অধৈর্য মেরে যাচ্ছে যে এক জায়গায় গাছতলায় চুপচাপ বসে থাকতে হচ্ছে, ভাড়াও নেই। যশোরে মঙ্গলবার দুপুরে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ।
কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 1,500 রোহিঙ্গা পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে উখিয়ার আশ্রয় শিবিরে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত 1,576 জন রোহিঙ্গা পরিবারের মাঝে 10 কেজি করে চাল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়। 22 মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ আগুনে 11 জন রোহিঙ্গা নিহত হন। পুড়ে ছাই হয়ে যায় 10,000 ঘরবাড়ি। এরপর থেকে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত উখিয়া, বালুখালী ও পালংখালীর দায়িত্বরত সেনাবাহিনী ত্রাণ ও তাঁবুর পাশাপাশি চিকিৎসা সেবাও দিয়ে আসছে। আমরা শুরু করেছি ক্যাম্প 8 ইস্ট দিয়ে। আজকে আমরা 1,576 পরিবারকে দিচ্ছি, আর আমরা পরবর্তীতে ক্যাম্প 8 ওয়েস্ট এবং ক্যাম্প 9কেও দিব। তো সব মিলিয়ে প্রায় এরকম সব পরিবারই যারা ক্ষতিগ্রস্ত সবাই পাবে। জটকা সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। মার্চ এপ্রিল এই 2 মাস অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। মাছ ধরার জাল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে না নামতে পারার কষ্ট হলেও নিষেধাজ্ঞার শেষে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ার প্রত্যাশা জেলেদের, আর সব প্রত্যাশা পূরণের আশা মৎস্যবিজ্ঞানীদের। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম, নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। সরকারি নিষেধাজ্ঞার জন্য মার্চ এপ্রিল 2 মাস নদীতে জাল পড়বে না। এতে আয়ের পথ বন্ধ হওয়ায় কষ্টে জীবন কাটছে চাঁদপুর সদরের উত্তর গোবিন্দিয়া গ্রামের জেলে মিজানুর রহমানের। শুধু তিনি নন, জেলার উত্তরে ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা পাড়ের হাজার হাজার জেলে আর্থিক সংকটে দিন পার করছেন। ঋণের কিস্তি সহ অন্যান্য দায়দানা তো রয়েছেই। তবে জেলেদের কষ্টের দিন শেষ হচ্ছে 30 এপ্রিল মধ্যরাতে। মাছ ধরা শুরু হবে, তাই জাল বুনে আর মাছ ধরার নৌকা নিয়ে প্রস্তুত হচ্ছেন তারা। আমরা আশা করি যে মাছ বড় হবে, মাছ বেশি হবে নদীতে, এই জন্য আশা রাখা। আমরা মনে করি জালে কাজ করে এখন আমরা নামবো। কিস্তি মিস্তি এলে আমরা খুবই একটা ইয়ার ভিতরে, জড়সড়ের ভিতরে পড়ে রয়েছি। তবে ইনশাল্লাহ 1 তারিখে আশা করি আমরা বড় মাছ ধরুম। মৎস্য কর্মকর্তার দাবি, জাটকা সংরক্ষণে 2 মাসের অভিযান সফল হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে এই আইন বাস্তবায়নের ফলে আমাদের দেশের ইলিশ উৎপাদনের যে ধারাবাহিকতা এটি অব্যাহত থাকবে। সরকারের অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা দেশের এই শীর্ষ মৎস্যবিজ্ঞানীর। এটি অব্যাহত থাকলে এখানে 5.5 লক্ষ মেট্রিক টনের উৎপাদন পূর্বে রয়েছে, আশা করা যায় 5.6 থেকে 6 লাখ মেট্রিক টন ইলিশের উৎপাদন পৌঁছে যাবে। সরকারি তালিকা অনুযায়ী পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জেলার প্রায় 52,000 জেলে। সময় সংবাদ, চাঁদপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 সপ্তাহের আগে দেশে আসছে না কোনো টিকা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। রুশ ভ্যাকসিন স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন। করোনায় আরও 78 জনের মৃত্যু। এবং মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নৌকায় হানা, বিকল ট্রলারে ভাসতে থাকা 30 রোহিঙ্গা উদ্ধার। জলদস্যুদের তৎপরতা ফের বাড়ায় শঙ্কা, সরাসরি অভিযানের তাগিদ। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।